সাপ হয়ে কামড়াচ্ছে, এরা ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। এরা কি এখন বলছে 100 দিনের কাজের টাকা নাকি কেন্দ্রে ভোটের পরে দেবে যদি না জিতাতে পারে এদেরকে? আমি আপনাদের দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি? আমি একটা কথা বলবো, এদেরকে হারান হয়তো টাকাটা তাড়াতাড়ি এসে যাবে। কেন বলুন তো? আমার এই কথাটা কিন্তু আর্ধেক কেউ কেটে ছাড়বেন না, অনুরোধ করছি। কি হচ্ছে, আর্ধেক কেটে ছেড়ে দিলে না মিসগাইডেড হয়ে যাবে মানুষ। কেন বলছি, 100 দিনের কাজে দুর্নীতি কারা করেছে? সুপারভাইজার কোন দলের? তৃণমূলের। এবার এটাকে কে চেপে ধরেছে? কেন্দ্র সরকার ধরেছে। আমি আপনাকে বলি, অভিষেক ব্যানার্জি বলছে না 10 লাখ না 1 কোটি লোক নিয়ে এতে যাব, দিল্লি যাব, এই নাটক করছে, আপনাদের বিপদে ফেলতে নিয়ে যাবে। 10 লাখ 1 কোটি লোকের দরকার নেই, একটা কারো লোকের দরকার নেই। আমি দায়িত্ব নিয়ে অভিষেক ব্যানার্জিকে এখান থেকে চ্যালেঞ্জ করছি, আপনারা কাজের হিসেবটা ঠিকঠাক করে প্রধানমন্ত্রীর দপ্তর আর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে পাঠিয়ে দিন। তারপরে যদি টাকা আটকে রাখে, আমি নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বাসভবনের সামনে গিয়ে ধর্নায় বসবো, আর পশ্চিম বাংলার অলিতে গলিতে মানুষদেরকে নিয়ে আন্দোলন সংগঠিত করবো। যে টাকা নিয়ে আমরা, টাকা যতক্ষণ না দিচ্ছি আন্দোলন আমাদের চালাবো। ব্যাপারটা কি জানেন, বুক ফুলিয়ে গেলে মুখ ফুলিয়ে আসতে হবে। আমি এখন যে বলে আমাদের টাকা কেন দিওনি, টাকা দাও, ও সেন্ট্রাল ফোর্স আছে ওখানে, CISF আছে, দেখতে পাচ্ছেন না, দিল্লি পুলিশ আছে, লাল করে বাড়ি পাঠিয়ে দেবে, বলবে একে চালু ডাব্বাই নয়, অন্য কোনো ডাব্বা থাকলে তাতে তুলে একে বাড়ি পাঠা, ফ্লাইটে তো তুলবে না, রিজার্ভেশন সিটের তুলবে না, আপনার চালু ডাব্বার থেকে যদি কোনো খারাপ ডাব্বা থাকে তোল বেটাকে তুলে ওখানে ভরে দিয়ে দিল্লি থেকে কলকাতায় পাঠিয়ে দেবে। কেন কি কেন পাঠাবে বল? দেখুন আমাদের দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, ঠান্ডা মাথায় এখানটা বুঝবেন, আমি কারো হয়ে দালালি করতে আসিনি, মানুষের অধিকারটা বুঝিয়ে দিতে এসেছি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কেমন? অভিভাবকের হাতে 100 টাকা আছে, 10 টাকা করে ভাগ করে দিয়েছে, কাজ কি 10 টাকা কোন কাজে খাদে কিভাবে খরচ করতে হবে সেটাও বলে দিয়েছে। দিনের শেষে ওই 10 জনের মধ্যে 9 জন হিসেব নিকেশ করে আবার অভিভাবককে বুঝিয়ে দিল, এই নেন আমি 10 টাকা এইভাবে খরচ করেছি। আর আমি ছোট ছেলে, আমি বলছি না, আমি ভুল ভাঙ ভুং ভাঙ করে বলছি এলাও, আমি ওই ওদের মধ্যে ছোট, আমি বলছি না আমি হিসাব নিকেশ ঠিকঠাক বুঝাতে পারবো না। তারপরের দিন হচ্ছে 100 টাকা দেবে 10 জনকে, বুঝিয়ে দিতে হবে তো, বাকি 9 জন কিন্তু নিয়মিত সেটা পেয়ে যাচ্ছে 10 টাকা করে, আর কাগজ বুঝিয়ে দিচ্ছে। আর আমরা আমাদের রাজ্য কাগজে সোশ্যাল অডিটে ঘাপলা, কেন ঘাপলা করেছে, ধরা পড়েছে তো, আরে একটা পুকুরকে 3 বার দেখিয়েছে, মানুষ দিয়ে কাটেনে, জেসিবি দিয়ে পুকুর খনন করেছে, দেখিয়েছে কি হয়েছে, 14 থেকে 15 লক্ষ ডুপ্লিকেট জব কার্ড ধরা পড়েছে। ওই ডুপ্লিকেট জব কার্ড গুলো কারা, সন্ধ্যের পরে যে পার্টি অফিসে বসে আড্ডা মারত না, চপ টপ খেত, ঝালমুড়ি খেত, দেখুন এখন সব বন্ধ হয়ে গেছে, তারা ওগুলো তুলে খেত, ধরা পড়েছে। তাহলে যে 14 লাখ জব কার্ড ডুপ্লিকেট ধরা পড়েছে, মুখ্যমন্ত্রী যদি আমাদের কথা ভাবতেন, অভিষেক ব্যানার্জি যদি আমাদের কথা ভাবতেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারকে এই বার্তাটা দিতে পারতো তো, যারা ডুপ্লিকেট করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, যারা কাজ করেছে তাদের টাকাটা বুঝিয়ে দিন, এবং আগামীতে যারা স্বচ্ছভাবে কাজ করতে চাইছে তাদের কাজ দিন, এটা বলতে পারতো তো, বলেনি, তারা শুধু নাটক করে গেছে। বরঞ্চ আমি গত বছরে 2022 সালে কেন্দ্র সরকারকে আমি চিঠি করেছিলাম, অবিলম্বে আমার রাজ্যে যারা কাজ করেছে, কাজ করে টাকা পাচ্ছে না, তাদের টাকাগুলো ছেড়ে দেওয়া হোক, হ্যাঁ দুর্নীতি হয়েছে দুর্নীতির তদন্ত হোক, কিন্তু যারা কাজ করে টাকা পাচ্ছে না তাদের কাজের টাকাগুলোকে বুঝিয়ে দেওয়া হোক, এবং পশ্চিমবাংলার জন্য আরো বরাদ্দ বাড়ানো হোক 100 দিনের কাজের। আমি চিঠি করেছিলাম, কই কোনো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চিঠি করেনি। এবার বলুন যে 1 কোটি বা 10 কোটি না কত লোক নিয়ে যাবে বলছে, 10 লাখ না 1 কোটি, বলুন গিয়ে যাওয়াটা, আপনারা যারা যেতে চাইছেন আমার কোনো অসুবিধা নেই, যেতেই পারেন, কিন্তু যাওয়ার পরে সেন্ট্রাল ফোর্স ওখানে রেডি আছে, কাগজ না নিয়ে গেলে কেমন লাল করে পাঠাবে এটা মাথায় রাখবেন। হ্যাঁ কাগজ নিয়ে গেলে 1 কোটিও লোক লাগবে না, 10 লাখও লাগবে না, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আটকে রাখতে পারবে না। আর একটা আপনাদের বলে দিচ্ছি, এরা কত ঘাপলা করে রেখেছে, মানুষকে কেমন বোকা বানাচ্ছে, কিছু হলেই তো সুপ্রিম কোর্টে ছুটছে, ভাই CBI আমাকে ডাকছে, আমি যাবো না CBI-এর কাছে, সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যেন আমাকে না ডাকে, আমাকে না অ্যারেস্ট করে নেয়, কিছু হলে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমাকে না এইসব করে নেয়, কথাই কথাই সুপ্রিম কোর্ট ছুটছে, 100 দিনের কাজের টাকা মোদি বাবু দিচ্ছে না, তার জন্য সুপ্রিম কোর্ট একটা মামলা করছে না কেন ভাই, কেন করছে না? সুপ্রিম কোর্টে কাগজ দেখবে, সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে, ও মুখের কথাই তো বলবে না, আমি বড় নেত্রী, আমি বড় নেতা, আমি জনজোয়ার করেছি, লাখ লাখ লোক মানুষকে ভাড়া করে নিয়ে এসেছি, 2200 পুলিশ নিয়ে ঘুরে আমি অনেক কিছু করে ফেলেছি, ও তো সুপ্রিম কোর্ট শুনবে না ভাই, সুপ্রিম কোর্ট কি বলবে, এভিডেন্স আছে,
এভিডেন্স থাকলে প্রুফ থাকলে দাও তার ভিত্তিতে বিসিসিএসে অর্ডার করবে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না এটা বুঝতে হবে আর আমাদের বাংলার মানুষ বা আমাদের মানুষকে সবসময় এরা বোকা বানাচ্ছে তাই বলবো আমরা আপনাদের লড়াইয়ে আছি যারা 100 দিনের কাজে করে টাকা পায়নি আমি নওশাদ সিদ্দিকী আপনাদের হয়ে কেন্দ্রের মোদি সরকারকে চিঠি করেছি যাতে অবিলম্বে যারা কাজ করেছে টাকা পেয়ে যায় সেই লড়াইয়ে আছি কতুনো মমতা বাবু দিদি অভিষেক ব্যানার্জিকে করেনি মিসগাইডেড আপনারা হবেন না আপনাদেরকে ভুল বুঝাবে কেমন ভুল বুঝাই একটা আরেকটা উদাহরণ দিচ্ছি 21 জুলাই ওনারা করেন জানেন তো 1993 সালে নাকি 21 জুলাই কি হয়েছিল কি আন্দোলনটা কি ছিল যে ভোটার কার্ডে ছবি দিয়ে ভোটার কার্ড তৈরি করতে হবে তাই তো নাকি আন্দোলনটা কি ছিল সচিত্র ভোটার কার্ডের সেটা তাহলে কোথায় যাওয়া দরকার ভোটের এই সমস্ত ব্যাপারগুলো কারা দেখে স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন রাজ্যের দেখে সারা দেশের কে দেখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই ওখানে এখানে হচ্ছে স্টেটের ইলেকশন কমিশন ওখানে সেন্ট্রালের তাহলে বলুন আপনারা তো ওই দিনকে মহাকরণ অভিযানের কি দরকার ছিল মহাকরণ ঘেরাওয়ের কি দরকার ছিল শুরু থেকেই মিসগাইডেড মিসগাইড করে আসছে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল ভাই কে নিয়ে গিয়েছিল একটু বলুন নামটা বলতে ভয় লাগছে নাকি শুনেন আমার দেশ আপনাকে আমাকে এই ক্ষমতা দিয়েছে আমার দেশের যিনি একজন জুতো সেলাই করে খায় মানে যারা মুচির কাজ করেন তারও রাইট আছে তারও অধিকার আছে দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করার এটা আমাদের দেশ গর্ব করে আমরা পৃথিবীর বুকে বলি আমরা এমন এক দেশে বসবাস করি প্রত্যেকের অধিকার আছে ভুল কাজ করলে সমালোচনা করার ভয় পাবার কি আছে জেলে আটকে রাখবে কতদিন রাখবে আইন বিচার ব্যবস্থার জয় হবে আমাদের আটকে রেখেছিল তো 41 দিন 42 দিন জেল খেটেছি আপনাদের অধিকারের কথা সুনিশ্চিত করার জন্য আপনাদের অধিকারের জন্য জেল খেটেছি আপনাদের বলার জন্য জেল খেটেছি একবার নয় আমি 100 বার জেল খাটতে প্রস্তুত আছি কিন্তু আপনাদের হয়ে বলা আমি বন্ধ করব না সমস্যা কোথায় জানেন ভাই আমি যখন আনিস খানের কথা বলছি আমি যখন ওয়াকাব প্রপার্টি উদ্ধারের কথা বলছি আমি যখন মাদ্রাসায় শিক্ষক নেই কেন সে কথা বলছি আমি যখন মানুষের আর্থসামাজিক জীবনের উন্নয়ন এ কথা যখন বলছি আমি তখন বিজেপির দালাল হয়ে যাচ্ছি আমি যখন রুমাওরা আমার আদিবাসী বোনের উপরে অত্যাচার হয়েছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছি জলজমি জঙ্গলের অধিকারের কথা বলছি বন অধিকার আইন বাস্তবায়নের কথা বলছি ফিফথ শিডিউল সিক্স শিডিউল বাস্তবায়নের কথা বলছি আমি যখন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি ভাই যাব কোথায় কারো কথা বললে আমি বিজেপির দালাল আর কারো কথা বললে আমি মুসলমানদের দল ও যতই আমাকে সার্টিফিকেট দিক না কেন উনি আমি ভেঙে পড়ি না মানুষের জন্য বলতে এসেছি যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য আমি বলে যাব তাতে আমাকে এক বর্ণ 100 বার জেলে দিলেও আমি প্রস্তুত আছি